আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন রিমা কুকিং কিচেন থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো খুব সহজ খুব সুস্বাদু দেশি মোরগের ঝোলের রেসিপি আশা করছি ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে আমার হাজব্যান্ডের হাতে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির মোরগ এখন মোরগটা জবাই করা হয়ে গেলে পরিষ্কার করে নেব চলুন দেখি কি কি লাগছে আমার মোরক রান্না করতে এখানে এক কেজি থেকে একশো গ্রাম কম মোরকটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমার মাংস রান্না করতে যা যা লাগছে এখানে নিয়েছি দুই চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা চারটা লং চারটা এলাচ কয়টা ছাল আর কটা তেজপাতা তারপর এখানে আমি নিয়েছি দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ লবণ আমার সব উপকরণ দেখানো হয়ে গেছে এই পর্যা চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে আগে থেকে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেব আমার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দিব দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এখন একটু নেড়ে চেড়ে মশলাটা তেলের ওপর ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন মশলাটা কষানোর জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এখন এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব আমার মাংসটা দেওয়া হয়ে গেলে কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য পানি দেওয়া হয়ে গেলে আগে থেকে কুটে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিব আলু দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ঢেকে রাখব এখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নেব এ পর্যায়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব মাংস যত কষানো হয় তত মাংসের টেস্ট বেড়ে যায় এখন আমি আবারও পুরো দমে পাঁচ মিনিট আবারও ঢেকে রাখবো এখন আমি ঢাকনা তুলে আবার দেখব মাংস হয়েছে কি না আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন অবশ্যই খেতে খুব ভালো লাগবে আমার মোরগের ঝোলের রেসিপি তৈরি এখন আমি পরিবেশন করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ